আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলিং প্রোগ্রামে আপনাদের স্বাগত। আমি সামাওয়াত নাইয়া, সহকারী শিক্ষক বাংলা। আজ আমরা প্রথম শ্রেণীর স্বরবর্ণ দিয়ে শব্দ গঠন শিখব। এখানে শ্রেণী প্রথম বিষয় বাংলা, আমি বিষয় শিক্ষক সামাওয়াত নাইয়ার, আমাদের ক্লাস নং আজকে 3। এটা আমার ফেসবুক আইডি, মোবাইল নং, আর আজ যা আমি পড়াবো ক্লাসে সেটা সিডাব্লিউ টু এসডাব্লিউ থাকবে। আজ 7ই ফেব্রুয়ারি 2022। বাংলা বর্ণমালার প্রথম বর্ণটি হচ্ছে স্বরেয়। শুধু স্বরবর্ণই নয়, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে বাংলা বর্ণমালার প্রথম বর্ণটি হচ্ছে স্বরেয়। স্বরেয় দিয়ে দুটি শব্দ হচ্ছে অজ এবং অলি। স্বরেয় বর্গীয় জ, অজ, অজ মানে ছাগল, এবং স্বরেয় ল ঋষিকাল্লি, অলি মানে মৌমাছি। তাহলে স্বরেয় দিয়ে দুটি শব্দ হচ্ছে অজ এবং অলি। স্বরেয়া, স্বরেয়া দিয়ে দুটি শব্দ হচ্ছে আম এবং আতা। স্বরেয়া ম আম, স্বরেয়া তয়াকার তা, আতা। আম এবং আতা এই দুটি ফল হচ্ছে স্বরেয়া দিয়ে। তারপরের বর্ণটি হচ্ছে রস্বই। রস্বই দিয়ে দুটি শব্দ হচ্ছে ইলিশ এবং ইট। রস্বই ল ঋষিকাল্লি তালিবস্য, ইলিশ, এবং রস্বই ট ইট। তারপরের বর্ণটি হচ্ছে দীর্ঘই। দীর্ঘই দিয়ে দুটি শব্দ হচ্ছে ইগল এবং ঈশান। দীর্ঘই গল ইগল, ইগল একটি পাখির নাম। তারপর হচ্ছে ঈশান, দীর্ঘই তালিবা সয়কার শাহ তন্তান্ন, ঈশান কোন। তারপর হচ্ছে রস্যু উ। রস্যু উ দিয়ে দুটি শব্দ হচ্ছে উট এবং উষা। রস্যু ট উট এবং উষা, রস্যু মূর্ধনা স্বয় আকার শাহ উষা। তারপরে শব্দটি বর্ণটি হচ্ছে দীর্ঘু। দীর্ঘুতে দুটি শব্দ হচ্ছে উর্মি এবং 29। উর্মি মানে ঢেউ। দীর্ঘু ময় রেফ ঋষিকার উর্মি, এবং দীর্ঘু দন্তেন উনো তয়রফলা ঋষিকার ত্রি তালিবাস্য ত্রিশ, 29। তারপরের বর্ণটি হচ্ছে রি। রি দিয়ে দুটি শব্দ হচ্ছে ঋতু এবং ঋষি। রি তর সুকার্তু ঋতু, এবং রি মূর্ধনা স্ব ঋষিকার শি ঋষি। তারপরে বর্ণটি হচ্ছে এ। এ দিয়ে দুটি শব্দ হচ্ছে এক এবং একতারা। এক ও এক, এক ও এক, তাকাত্তা বসেনার একারা তারা। তারপরে বর্ণটি হচ্ছে ওই। ওই দিয়ে দুটি শব্দ হচ্ছে ওই বসেনার একাররা, ওইরা বত ও বত, ওইরা বত। আর একটা হচ্ছে ওই কয় জফালা ক, ঐক্য, ঐক্য মানে একসাথে বা একতা। তারপরে হচ্ছে ও। ও দিয়ে দুটি শব্দ হচ্ছে ওজন এবং ওল। ও বর্গিয়া জ দন্তেন্ন, ওজন, ওজন মানে কোনো কিছু পরিমাপ করা। আরেকটি হচ্ছে ওল, ওল ও ওল, ওল এক ধরনের সবজি। তারপর হচ্ছে ঔ। ঔ দিয়ে দুটি শব্দ হচ্ছে ঔষধ এবং ঔদার্য। ঔ মূর্ধনা সদ ঔষধ। আরেকটি হচ্ছে ঔ দয়াকার দা জ রেফ ঔদার্য। ঔদার্য মানে কি? মহানুভবতা। তো এই ছিল আমাদের স্বরবর্ণ দিয়ে স্বরেয় থেকে অ পর্যন্ত দুটি করে শব্দ গঠন। আজ ক্লাসে আমরা যা পড়লাম এটি সিডাব্লিউ টু এসডাব্লিউ থাকবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।